빵. 엄마, 봐봐, 저거 우리 안나 발에 동화 나기 되겠지? হ্যালো, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? গাইজ, আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে 24 আওয়ার্স। আজ আমি কী কী করি না করি সেগুলো আমি তোমাদের করে জানাবো। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আমি এত সকালবেলা উঠে তেমন কিছু খাই না, কারণ এত দেরি করে উঠলে মা আমাকে কিছু খেতে দেয় না, বলে আমি ভাত খেতে পারবো না। তাই জন্য আমি এখন শরবত খাচ্ছি বাতাসার। আমি এখানে একটু হালকা স্কিন কেয়ার করবো, কারণ আমার মুখটা খুব ড্রাই লাগছে, বিকজ আমি এখানে মুখ ধুয়ে এসেছি। তো চলো দেখি নি কী করি। তো আমি এখানে রোজ ওয়াটার নিয়ে নিয়েছি। রোজ ওয়াটারটাকে ভালো করে আমি মুখে স্প্রে করে নেবো। আমার রোজ ওয়াটার আই ডোন্ট নো আই লাভ, বাট আমার এতটা ভালো লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি মেখেই যাই, জাস্ট আমি স্নান করে নিই রোজ ওয়াটারে। স্নান করে ওঠার পর আমি আবার এটা দিয়ে স্নান করে নিই, আর স্নান করে যাওয়ার আগেও আমি এটা দিয়ে স্নান করে নিই পুরো মুখটাকে। আমার খুব ভালো লাগে। তো যাই হোক, তোমার এটা যতক্ষণ না মুখটার পুরো ড্রাই হয়ে যাবে এটা লাগানোর পর, ততক্ষণ তোমরা কোনো ময়েশ্চারাইজার অ্যাড করো না। এই তো দেখো, আমার মুখটা ড্রাই হয়ে গেছে। আমি এবার একটু ময়েশ্চারাইজার অ্যাড করে নেবো। আমি এখানে লোটাস হার্বালের একটা ময়েশ্চারাইজার অ্যাড করছি। এখানে বেশি কোয়ান্টিটির আমি নিই না, কারণ আমার প্রবলেম হয় মুখটা অয়েলি অয়েলি হয়ে যায়। তাই জন্য আমি একটু অল্প কোয়ান্টিটি নিই, নিয়ে আমি ভালো করে মাসাজ করে নেবো। আশা করি তোমরা আমার মুখটা দেখেই বুঝতে পারছ, আগের থেকে অনেকটাই ক্লিন হয়ে গেছে। তো এবার ঠোঁটেরও একটু ক্লিয়ার হয়ে যায়। লিপ কেয়ারের জন্য আমি এখানে লিপ বাম লাগিয়ে নিচ্ছি। তো লিপ বামটা লাগানোর পর আসছি লাঞ্চ নিয়ে। তোমরা দেখতে থাকো ব্লগটাকে। তো এটার মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে মধু আর একটা গোটা লেবু দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। যা তোমরা যে যেমন শ্যাম্পু করো তেমনই করতে পারবে। তার আগে আমি বলতে চাই, এটা তেল দিয়ে ভালো করে চুলটা মাসাজ করে নেবে। আমি করিনি এখন, আমি করে তারপর শ্যাম্পু করে যাব। ভালো করে তোমরা মাসাজ করে নেবে। তো যেটা বললাম যে একটা ডিম, একটা লেবু আর হাফ টেবিল স্পুন মতো তোমার মধু নিয়ে ভালো করে, আর শ্যাম্পু যে যে শ্যাম্পু ইউজ করে দিতে পারো, আর ভালো করে মিক্স করে নিয়ে তোমরা চুলে লাগাতে পারো। আশা করি তোমরা কন্টিনিউ দেখতে পাচ্ছ। তো আমি শ্যাম্পু করে আসি। আমি এসে দেখাচ্ছি রেজাল্টটা কেমন হলো। যে মাছে মাথাটি, ডাল, মাংস, মাছ, চাটনি আমার খুব খিদে পেয়েছিলো, তাই আমি খেতে বসে গেছিলাম আর ব্যাপক হয়েছে। তো এখানে আমার বাবা খাচ্ছে, আজ আমার বাবার জন্মদিন। তো বাবা খেয়ে বলবে আমাকে কেমন হয়েছে রান্না। তো চলো দেখি নি কী বলে। তোমরা আমার বাবার মুখ দেখেই বুঝতে পারছো খুব ভালো লেগেছে, কারণ নাহলে এরকম করে থাকে না বাবা, কথা বলতে লজ্জা পাচ্ছে একটু। মুখে এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো ভালো লেগেছে। বিকেলবেলা বাবা কেক কাটবে, তো জন্য বাবাকে বলছি ফোন দিতে। বাবা দিয়েছে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। তুই পুরোই খেয়ে নে একটু একটু করে।
অ্যাকচুয়ালি আমি ভুক্কার হয়ে গেছি, আমি পুরোটা আম আম করে খাচ্ছি, ক্যামেরার সামনে কিভাবে খেতে হয় জানি না। তো কালকে আমার বাবা রসগোল্লা করেছে, তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো চলো দেখে নিই। তোমরা এখানে দেখতে পাচ্ছ দুধ গরম হচ্ছে, এই দুধটাকে আমরা ছানা কেটে নেব। দেখতে পাচ্ছ দুধের মধ্যে ছানা কাটতে শুরু করে দিয়েছে। তোমরা যে যেমনভাবে লেবু দিয়ে হোক বা ভিনিগার দিয়ে হোক, যে যেমন ইচ্ছা ছানাটা কাটাতে পারো। তো ভালো করে ছানাটা কেটিয়ে নিয়ে একটা জায়গায় রেখে দেবো। তো অনেকক্ষণ রাখার পর দেখতে পাচ্ছ ছানাটা বেশ জলটা ঝরিয়ে নেবে। জলটা ঝরিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছ কি সুন্দর বেরিয়ে এসছে, আর যেগুলো লেগেছিলো সেগুলো হচ্ছে ইয়েতে লেগেছিলো, বেশি ঠাসবে না, অল্প অল্প ঠেসে নেবে, বেশি ঠাসলে ইয়ে হয়ে যাবে। তো যাই হোক, হালকা করে ঠেসে নিয়ে আমরা গোল গোল করে লেচি করে নিয়ে করে নেবো। দেখতে পাচ্ছ এখানে গোল গোল করে লেচি করে নিয়েছি আমরা অলরেডি। এটাকে এবারে রসের মধ্যে ছেড়ে দেব। তো দেখা যাক করলে, দেখুন আমরা এটা দিয়ে ক্যারামেল তৈরি করব। কাজ হচ্ছে, ততক্ষণ তুই বল তোর কিউএনএ ভিডিও কবে আসবে। আমি আমাকে নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করো তোমাদের কি কি প্রশ্ন আছে আমাকে নিয়ে, আমি কিউএনএ ভিডিও খুব তাড়াতাড়ি দেব। আর আমার মা ফোনে কথা বলেই যাচ্ছো, সবসময় ফোন মাসিয়ে দিদা। আমি একটা ভিডিও করেছিলাম বাইকে এরকম ঘরোয়া জিনিস নিয়ে, তো ভিডিওটা দেখে আসো, ডেসক্রিপশনে লিংক দিয়ে দিচ্ছি, পুরো সেম টু সেম রিয়েল ঘটনা। ওমা বাবা সব রান্নাঘরে ধোঁয়া লাগিয়ে দিয়েছে। হ্যাঁ সবাই বলে ডাকে মাম্পুকে। এবার আমরা এই রসটা তৈরি হয়েছিল সেই রসটা এর মধ্যে ঢেলে কালকে বাবার হ্যাপি বার্থডে, তো এটা বাবার বার্থডে বলে কালকে এটা বাবা নিজেই নিজের জন্য একটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এটা ভালো জিনিস। আচ্ছা, তো সবার আগে বলে দিই, আমি যেটা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে, যখন তোমরা ছানাটা কাটি নেবে তার মধ্যে হালকা একটু চিনি দিতে পারো। হালকা দেবে, বেশি দেবে না, চিনিটা দিয়ে, ওখানে আমার মা কি বলছে আই ডোন্ট নো, যাই হোক তোমরা হালকা চিনি দিয়ে ভালো করে একটা কাপড়ের শুকনো কাপড়ের মধ্যে রেখে ঝুলিয়ে দেখবে কোথাও অনেকক্ষণ, তারপরে দেখতেই পাচ্ছ কি হচ্ছে এখন। কোথায় ফোন করছো মা? মা শুধু 2 ঘন্টা ফোন করেছে, ওরম করছো কেন? টানা 2 ঘন্টাই তো ফোন করলো। হ্যাঁ এই কবিতাটা বাবা একদিন পড়ে শোনাবে। হ্যাঁ একদিন ছাড়বো, বাবা মাকে নিয়ে একটা কবিতা লিখেছে, যাবেই না নাকি? দাও দাও বাবা, মা কি দেখো এলাচ দিয়ে দেওয়া হলো যাতে
আমি ছাড়বো আমি এমনি অন্য কোন না লোক আমাকে বলে আমি নুব হ্যাঁ এবারে রাস্তা ফুটছে এই অবস্থাতেই কিন্তু আমরা এ আস্তে আস্তে মা কুতুই লুলা ছাড়বো এবং আমি দেব দে ছাড়ো দিবি ছাড়ো না না আমি খালি ছাড়ি দে একই সঙ্গে সবটা ছাড়বো কোন একটা একটা করে বেশি দেরি করব না মন কি দেখ পাক रसगोल्ला गुलो छाड़ार पर तुम्हारा ढाका दिए रेखे देवे तो जेटा बोलते आमी भूले गेछिलाम और मध्य हल्का एक दूध दिए देवे जाते कलर टा कि सुंदर एसे निजेराई देखो घुरछे तो भालो को एक हल्का उष्ण गरम जल दिए देवे जाते कैरामेलटा पतला हो जाए कारण एक बेशी चीनिर जलटा मोटा हो गेछिलो तो ताई आमरा ए ढाकनाटा एखन आर खुलबो ना एटाके निभिये देबो एटा एखन थाकबे सबाई देखते हमें डिनार नहीं चले कल के रसगोल्ला परोटार माँस नहीं खाव खूब तुम्हारा जदि क्यों रेसिपिटा चाओ तेल कमेंट कर जाओ हमें कर देखो पर भिडियोते जैक हमें खेते ना एन परोटा खे ही बोली केमन असाधारण जस्ट असाधारण लव इट।